হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল পৃথিবীর খবরে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কতটা অদ্ভুত এবং আলাদা? শুধুমাত্র আপনি নয়, পৃথিবীর সব মানুষই আলাদা এবং অদ্ভুত। কারণ আমাদের শরীরের মধ্যে এমন কিছু প্রক্রিয়া বিদ্যমান রয়েছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো কম মানুষই অবগত আছি। আপনি হয়তো এই ব্যাপারটি জানেন না। আপনার শরীরের মধ্যে অদ্ভুত অদ্ভুত শক্তির ভাণ্ডার রয়েছে। এই অজানা শক্তি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 5, ফোর্স ফিল্ড। আমরা সবাই জানি পৃথিবীর সবকিছুর মতো আমরাও অণু পরমাণু দ্বারা গঠিত। যেটি আপনি জানেন না সেটি হচ্ছে পরমাণু কিভাবে তৈরি হয়। এগুলোকে ডিফাইন করা খুবই জটিল কাজ। এগুলো সম্পর্কে জানতে হলে হাইড্রোজেনের পরমাণুর ধারণা দেখে বুঝতে পারবেন। হাইড্রোজেনের একটি পরমাণুতে 99.99% অংশ খালি থাকে। একথা শুনে আপনার মনে একটি প্রশ্ন অবশ্যই আসতে পারে, সেটি হচ্ছে যদি একটি পরমাণুতে 99.99% অংশ খালি থাকে তাহলে আমরা একটি দেয়ালের মধ্য দিয়ে কেন অতিক্রম করতে পারি না? এর উত্তর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা সব ধরনের পরমাণুতে থাকে। এর জন্য সবগুলো পরমাণু একে অপরকে ধাক্কা দিতে থাকে, যার ফলে আমরা কোনো বস্তুকে যদি ধরি তাহলে সেটা এবং হাতের মধ্যে একটি ফাঁকা জায়গা থাকে, যার কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যখন আপনি কোনো টেবিলের উপর হাত রাখেন তারপর বন্ধ করে হাতটি টেবিলের মধ্য দিয়ে অতিক্রম করার চেষ্টা করেন তখন সেটি আপনার হাতকে অতিক্রম করতে দেয় না। সেটি হচ্ছে ম্যাগনেটিক রিপালশন। এটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটি থেকেও বেশি শক্তিশালী হয়ে থাকে। নাম্বার 4, সুপার হিয়ারিং। আমাদের শুনতে পারার ক্ষমতা এতটা বেশি যে আমরা যে কোনো ধরনের শব্দের সামান্য মাত্র ভিন্নতা বুঝতে পারি। এই পরীক্ষাটি করার জন্য আমি একটি এক্সপেরিমেন্ট করব, যেখানে দুটি গ্লাসে আমি ঠান্ডা পানি এবং গরম পানি ঢালব। আপনি যদি চোখ বন্ধ করে শুনে বলতে পারেন কোনটাতে ঠান্ডা পানি ঢালা হয়েছে এবং কোনটাতে গরম পানি ঢালা হয়েছে, তাহলে আপনি অবশ্যই জিনিয়াস। যদি আপনি প্রথম গ্লাসে ঠান্ডা পানি এবং দ্বিতীয় গ্লাসে গরম পানি ঢালার শব্দ শুনতে পান তাহলে আপনি অবশ্যই ঠিক শুনেছেন। আপনাদের মধ্যে 80-90% মানুষ এই শব্দকে সঠিকভাবে ধরতে পেরেছেন। আপনি এই শব্দটি কেবলমাত্র পানির অণুর সাহায্যে বুঝতে পেরেছেন। সাধারণত ঠান্ডা পানিতে হায়ার ভিসকোসিটি থাকে, এজন্য ঠান্ডা পানি নিচে পড়লে রিফ্লেক্ট করে। অন্যদিকে গরম পানিতে থাকে বাবল, যেগুলো শব্দের ফ্রিকোয়েন্সিকে বদলে দেয়। এজন্য আপনি সহজেই দু রকমের পানির মধ্যে পার্থক্য বুঝতে পারেন। কে কে ঠান্ডা এবং গরম পানির শব্দ ঠিকঠাক শুনেছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, স্টেম সেলস। আপনি কি জানেন যখন একটি বাচ্চা তার মায়ের গর্ভে থাকে তখন থেকেই সে তার মায়ের সুরক্ষার কাজে অংশগ্রহণ করে। একটি গবেষণা থেকে জানা গিয়েছে গর্ভাবস্থার সম্পর্ক মা এবং বাচ্চার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাচ্চা থেকে মা পর্যন্ত সীমাবদ্ধ। কারণ গর্ভাবস্থায় বাচ্চার কাছ থেকে বিভিন্ন ধরনের স্টেম সেলস তৈরি হয়। যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আপনার সুন্দর চেহারা এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সে এই কোষগুলো দিয়েই তৈরি হয়েছে। সেই সময় যখন আপনার মায়ের সেই কোষগুলো প্রয়োজন পড়ে তখন আপনি তাকে সেগুলো দিয়ে দিয়েছিলেন। এই কোষগুলো গর্ভাবস্থায় মহিলাদের বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা এবং আঘাত থেকে মুক্তি পেতে বিশেষ ভূমিকা পালন করে। এই কোষগুলো এতটাই শক্তিশালী হয় যে ক্যান্সার কোষকেও এগুলো ধ্বংস করে দিতে পারে। তাহলে জেনে গিয়েছেন তো কিভাবে আপনি আপনার মাকে গর্ভাবস্থায় রক্ষা করেছিলেন যাতে জন্মের পর তার সাথে আপনি থাকতে পারেন? নাম্বার 2, মাইটোকন্ড্রিয়া। আপনি কি জানেন আপনার কোষের মধ্যে একটি অদ্ভুত জিনিস রয়েছে, সেটিকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। এটির জন্য আপনার কোষের মধ্যে শক্তি উৎপন্ন হয়। এগুলো স্বল্পতা দেখা দিলে আপনি কোনো ধরনের কাজ করতে পর্যাপ্ত শক্তি পাবেন না। এগুলো আপনার শরীরের সব ধরনের কোষের মধ্যে পাওয়ার হাউস হিসাবে কাজ করে। অতীতে মনে করা হতো মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে একটি অদ্ভুত জিনিস, কারণ মাইটোকন্ড্রিয়া এর মধ্যে একেবারে আলাদা জিনোম থাকে, যার ফলে লম্বা একটি সময় বিজ্ঞানীরা এটা মনে করত এগুলো এক ধরনের ব্যাকটেরিয়া, যেগুলো মানব ইতিহাসের প্রথমে আমাদের কোষের মধ্যে প্রবেশ করে ফেলেছে, যার পরে এগুলো কোষের একটি জরুরি অংশ হিসাবে রূপান্তরিত হয়েছে। কিন্তু বর্তমানে গবেষণায় জানা গিয়েছে এগুলো আমাদের শরীরে বাহিরে থেকে আসা কোনো ব্যাকটেরিয়া নয়, বরং শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 1, সুপারভিশন। দর্শক, আমাদের সবার কাছে সুপারভিশন রয়েছে, কারণ মহাকাশের এত দূরে দূরে অবস্থান করা তারাগুলোকে আমরা খুব সহজে দেখতে পাই।
মিটমিট করে জ্বলতে থাকা তারা রশ্মির মধ্যে রয়েছে অ্যান্ড্রোমিডা কনস্টিলেশন, যেগুলোকে আমরা খুব সহজে দেখতে পাই। যদি এর নিচে থেকে আসা কোনো আলোকে আপনি দেখতে পান তাহলে আপনি ভাগ্যবান, কারণ আপনি গ্রেট অ্যান্ড্রোমিডা নেবুলাকে দেখে ফেলেছেন। এই নেবুলাকে দেখতে পাওয়ার শুরু হয়েছিল আজ থেকে প্রায় 25 লাখ বছর আগে থেকেই। এই নেবুলা আমাদের চোখ থেকে 25 লাখ আলোক বর্ষ দূরে অবস্থিত। এর মানে হচ্ছে আমরা যে আলো দেখতে পাই সেই আলো 25 লাখ বছর আগে নেবুলা থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। দর্শক, ভিডিওতে দেখানো কোন সুপার পাওয়ারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি আপনার কেমন লেগেছে তাও আমাকে কমেন্ট করে নিশ্চয় জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।